বন্ধুরা, আর আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, আর আমি হচ্ছে প্রতিদিনের মতো আজকে তো ব্লগটা স্টার্ট করেছি ঠিকই, কিন্তু আজকে একটু আমার মানে আর কি যেগুলো তোমরা দেখতে পাবে ব্লগে এগুলো কিন্তু একদমই অন্য রকমের কিছু। তো ওটাই বন্ধুরা, আর আজকে একটু আর কি মানে আলাদা একটা বিষয় নিয়ে আর কি তোমাদের সাথে একটুখানি আমি একটু আর কি হচ্ছে ডিসকাস করব। তো আমাকে তোমরা ওটা জানিও যে আমি ওটা ঠিক বললাম না ভুল বললাম। তো আমি সেটা স্টার্ট করি। তো আজকে আমি ভিডিওতে মানে আর কী কী হচ্ছে মানে দেখাচ্ছি আমি কিন্তু সেটা নিয়ে আজকে কিছু বলবো না। তো আলাদা একটা বিষয় নিয়ে একটুখানি আর কি তোমাদের সাথে একটু আর কি মানে একটু আর কি কথা বলার দরকার আছে আমার। তো বন্ধুরা, আমি যখন ইউটিউবে এসেছি বা আমার মতো এরকম অনেক মানুষ রয়েছে যারা ইউটিউবে এসেছে, তারা কিন্তু প্রথমেই কিছু জানতো না। এবার ইউটিউবে আসার পর কাজ করতে করতে আমরা মানে ধীরে ধীরে অনেক কিছু আর কি হচ্ছে জানতে পারি, মানে বিশেষ করে আমি অনেক কিছু মানে হচ্ছে মানে জানছি বুঝছি। আগে কিন্তু আমি অনেক কিছুই জানতাম না। আমি যখন প্রথমে যখন আর কি ইউটিউবে আসি, তো ভিডিও কীভাবে আপলোড করতে হয় আমি সেটাও আর ঠিক মতো জানতাম না, মানে ভুলভালভাবে আর কি করতাম আপলোড। তো সেই জায়গাগুলো থেকে অনেকটা মানে হচ্ছে শিখেছি বা আর কি শেখার একটা মানে হচ্ছে মানে চেষ্টা ছিল জন্য আজকে সেটা হয়েছে। তো আমি এখনও যদিও আর কি সফল হইনি, কিন্তু সফল হওয়ার মানে চেষ্টা আর কি আছে যে মানে আমি একদিন হচ্ছে মানে সফল হব, এরকম একটা মানে একটা হচ্ছে মানে স্বপ্ন আর কি মানে আমি আর কি দেখি। তো ওটাই বন্ধুরা। তো আমি এবার আসি মানে আসল যে আর কি বিষয়টা, তো একটু আর কি ওটা নিয়ে একটু আর কি মানে আমার হচ্ছে কথা বলা না আজকে একটু দরকার রয়েছে। তো ওটা কি সেটা আমি বলি, যে আমার কাছে একটা কমেন্ট এসছে যে আমি নাকি একজনের টাইটেল কপি করছি। তো এবার যে চ্যানেলের নামটা সেখানে উল্লেখ করা হয়েছে, সেই চ্যানেল একজন বাংলাদেশের বিখ্যাত একজন হচ্ছে মানে আর কি হচ্ছে একটা ইয়ে রয়েছে আর কি ইউটিউবার রয়েছে, সেই বিখ্যাত একজন হচ্ছে মানে আর কি ইউটিউবারের চ্যানেলের বহু টাইটেল কপি করেছে একদম হুবহু। আমি কিন্তু মানে 80% হয়তো আমার মিল রয়েছে, কিন্তু 100% মিল আমার পাবে না। তো এবারে আমার মানে হচ্ছে কমেন্টে এসে আজকে কমেন্ট করেছে যে আমি নাকি কপি করেছি। তো আমি সেই বোনকে বলতে চাই, তুমি গিয়ে আগে তোমার দিদির সেই ভুলটা ধরো, তোমার দিদিকে তুমি জিজ্ঞাসা করো যে তোমার দিদি কার টাইটেলে ইয়ে করেছে মানে কপি আর কি করেছে, তারপরে তুমি আমাকে বলতে এসো। আমি তোমার দিদির টাইটেল হচ্ছে ইয়ে করিনি, কপি করিনি, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তো তুমি তোমার সেই দিদিকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার দিদি কার টাইটেল কপি করেছে। অনেক কিছুই তুমি হয়তো আর কি মানে জানো না বোন, ওই জন্য আজকে আমাকে ওরকমভাবে একটা ইয়ে আর কি করেছো, কমেন্ট করেছো। তো ইউটিউবে অনেকগুলো আর কি ভিডিও আমি দেখি, মানে অনেক কিছু এখন আর বোঝার চেষ্টা করি। তো যেগুলো আর কি মানে হচ্ছে মানে টেক ভিডিও রয়েছে কিনা, ওগুলোতে উল্লেখ করা রয়েছে যে আমরা যারা ছোটো যারা ইউটিউবার, এখনও যারা সাকসেস পাইনি বা সাকসেস পাওয়ার যারা মানে চেষ্টা করছে, আমাদের যাদের এখনও ভিডিও ভাইরাল হয়নি, আমাদের যারা বড় ইউটিউবার ওদেরকে আমরা যেন একটু মানে হচ্ছে মানে ফলো করি। তো তাদেরকে যদি আমরা ফলো না করি, তাহলে আমরা কখনো উপরে উঠতে পারবো না। তো এটা কিন্তু আমাদেরকে মানে একটা নিয়ম মানে রয়েছে, তো আমরা সে আর কি হচ্ছে মানে মানে নিয়মটা দেখেই আমরা সেটা কিন্তু কাজটা করছি। আর মানে তুমি এসে আমাকে ইনসাল্টভাবে ওরকম করে একটা আজকে কমেন্ট করেছো, সেটা ঠিক করনি, সেটা তুমি একদমই ঠিক করনি, সেটা আমার প্রচণ্ড আজকে মানে খারাপ লেগেছে। তো ওটাই আর কি আজকে আমার বিশেষ একটা কথা আর কি মানে হচ্ছে বলার ছিল। আর একটা বিষয় আমি বলি, যে আমরা তো কেউ কখনো মানে সব কিছু 100% যে মানে হচ্ছে মানে জানি তা তো নয়। এবার যারা আমাদের থেকে বড়, তাদের থেকেই তো আমরা শিখবো, তাদের কাছ থেকেই তো আমরা সব কিছু জানবো। তো এবারে মানে সেই জানাটা যদি ভুল হয়, তাহলে ভুল মানে যদি এরকমভাবে মানে হচ্ছে ধরা হয়, তাহলে সেটা কীভাবে হবে বলো? সেটা তো কোনো দিন হতে পারে না। আমি আদৌ জানি না যে তুমি কি ইউটিউবার কি তুমি ইউটিউবার না। তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো, তো তোমার এগুলো বিষয়ে একটু মানে হচ্ছে জানা উচিত, তোমার একটু আর কি এগুলো বিষয়ে একটুখানি শেখা উচিত। তুমি এখন অনেক কিছু জানো না, ওই জন্য তুমি এরকমভাবে কমেন্ট করতে আসছো। বিশেষ করে আমার চ্যানেলে এরকম কমেন্ট তুমি করবে না, তোমাকে এটা আমি বলে দিলাম, ঠিক আছে?
তো এটাই আমার আজকে বলার ছিল বন্ধুরা। তো এতে করে যদি তোমাদের কারো কোনো কিছু খারাপ লেগে থাকে, তো ওই জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আমার আজকে মানে বলতেই হতো। কেন বলবে বলো তো ওরকমভাবে যে আমি নাকি কপি করছি? তো বড়দের থেকে যদি না শিখবো তো আমি কার থেকে শিখবো বলো তো? আমার মতো এরকম বহু ইউটিউবার রয়েছে যারা ছোট, যারা মানে এখনও শিখে উঠতে পারেনি, শেখার আর কি চেষ্টা করছে। তো তারা কোথা থেকে শিখবে, সেই প্রশ্নটার উত্তর আমাকে আগে দাও। তারা কোথা থেকে শিখবে? যারা বড় রয়েছে ইউটিউবার তাদের কাছ থেকেই তো শিখবে। তো এটাই তো আজকে অনেক মানে হচ্ছে বকবক করে চলেছি বন্ধুরা, আর এখানে আমার পুজো পাঠ প্রায় মানে হচ্ছে কি বলবো শেষের দিকে। তো আজকে তো আমি শুধু এগুলোই তোমাদেরকে হচ্ছে মানে দেখিয়ে যাচ্ছি ব্লগে। তো সত্যি কথা বলতে জানো না তো, ওই কমেন্টটা আর কি যখন থেকে এসে ঢুকেছে না, আমার পুরো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, মানে ওই এত রাগ হচ্ছে না কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। তো কেন যে ওরকম ধরনের যে এগুলো করে যে কমেন্টগুলো আমি জানি না। তো মানে কপি কপি কি ধরো যে অনেকটা কাজের যদি মিল হয় তো টাইটেলেরও তো মিল হতে পারে কি না, এটা তো একটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এটা এটা মেনে নিতে কোথায় অসুবিধা হচ্ছে? তো সেটা আবার এসে কমেন্টের মধ্যে ওরকম করে আবার মানে বলার কি আছে, আমি এটা ভেবে পাই না। আর কি বলো তো, আমার একটুতেই সব কিছু কেন যায় না এত যে মানে হচ্ছে মাইন্ডে যে লাগে, তো ওই জন্য হয়তো আর কি এরকম। তো বন্ধুরা প্রচুর আজকে হচ্ছে মানে কি বলবো আর বকবক করলাম পুরো একটা না অনেকক্ষণ ধরে। আর এই যে এবারে আমি এখানে বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। আর আজকে মানে হচ্ছে পুজো পাঠ দিতে অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার, আমার হাজব্যান্ডের, আমার ছেলের সবারই। তো ওই জন্য ভাবলাম যে আগে একটু হচ্ছে মানে শরবতটাকে একটু আর কি হচ্ছে বানিয়ে নেই, তারপরে পরে রান্নাবান্না করব। তো আজকে রান্নাবান্না কোনো কিছুই আর পারবো না আর হচ্ছে মানে তোমাদেরকে দেখাতে, কারণ গরম উঠেছে প্রচণ্ড। আজকের গরমে মনে হচ্ছে পুরো মানে আমার অর্ধেকটা জীবন মনে হচ্ছে পুরো বের হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো ওই জন্য কোনো কিছুই আজকে পরের দিকে মানে ভালো লাগছিল না, সেই জন্য কী করেছি বলতো, আজকে আমি আর কি মানে কোনো কিছু আর শ্যুট করতে পারিনি। তো আজকে খুবই ছোট হয়েছে আর কি আমার হচ্ছে ব্লগটা। তো ওটাই বন্ধুরা আজকের মানে তোমরা যা যা শুনলে আমাকে এটা তোমরা অবশ্যই একটু জানিও যে আমি কি ঠিক বললাম নাকি আমি ভুল বললাম। তো আমার যদি কোনো কিছু তোমাদের ভুল মনে হয় তো ওটাও তোমরা আমাকে বলো প্লিজ। আর যদি তোমাদের মনে হয় যে না আমি ঠিক বলেছি, তাহলে সেটাও আমাকে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। গুড আফটারনুন বন্ধুরা, তারপরে চলে এলাম সেই বিকেলের পর্বে। আর দেখো আমি যে গাছটা লাগিয়েছি, গাছটা এত সুন্দর যে হবে সত্যি আমি ভাবতে পারিনি। প্রত্যেকটা গাছ এত ভালোভাবে লেগে গেছে পুরো দেখে আমি অবাক। তো মানে এগুলোতে আর বৃষ্টির জল পড়ে এগুলোর যে আরও মানে এত সুন্দরভাবে যে এগুলো যে লেগে যাবে সত্যি, দেখো তোমরা দেখে পুরো মানে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে, তাই না? মানে যে যে তোমরা গাছ আর কি হচ্ছে পছন্দ করো তাদের তো নিঃসন্দেহে এগুলো ভালো লাগবে। তো ওটাই বন্ধুরা, আর আজকে আমি একদম আমার ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব প্লিজ একটু দিয়ে দিও। আর আর যারা তোমরা অলরেডি মানে হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর প্রত্যেকটা গাছ আমি যতগুলো গাছ হচ্ছে লাগিয়েছি মানে হচ্ছে রিসেন্ট আর কি 7 দিনে সব কটা গাছ লেগে গেছে সত্যি, সেই জন্য আমার মনটা আরও ভীষণ ভালো আছে। তো আর কি ওটাই বন্ধুরা, তো আজকে একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের ভিডিও ভালো খারাপ তোমাদের মানে যেটাই মনে হবে তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আজকের মতো আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, টাটা।